তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও ভূগোল বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাক্টা যেটা তোমরা বিদ্যালয় থেকে পেয়েছ সেটাই সলভ করে দেব আজকে আমি কুড়ি নম্বরের এই কোয়েশ্চেন পেপারটা বইয়ের কত নম্বর পেজ থেকে এসছে সেটা দেখিয়ে বুঝিয়ে তারপর সলভ করে দেব। এর ফলে তোমরা যেমন সহজভাবে বুঝতেও পারবে এবং নির্ভুলভাবে প্রশ্নগুলো টুকেও নিতে পারবে এর আগে আমরা ক্লাস সিক্সের জানুয়ারি মাসে দেওয়া কুড়ি নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছ তার বাংলা বিষয়টা পুরোটাই সলভ করে দিয়েছি সেখানেও বইয়ের পেজ নম্বর দেখিয়ে বিস্তারিত আলোচনা করে ব্যাখ্যা সহকারে সমাধান করেছি আশা করি ওই ভিডিওটাও তোমাদের অনেক উপকারে এসেছে যারা এখনও দেখোনি ভিডিওটা আমাদের চ্যানেল থেকে গিয়ে দেখে নিও এছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনেও তোমরা দেখতে পাবে তাছাড়া আমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক দিয়ে দেবো সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতমে প্রেস করে রেখো তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর কথা নয় চলো আজকের ভিডিওটা চটপট শুরু করে ফেলি এক নম্বরের প্রশ্নটা দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো তিনটে প্রশ্ন আছে এক নম্বর করে টোটাল তিন নম্বর এক দশমিক একে বলেছে সূর্যের আলোয় আলোকিত হয় না তাহলে এখানে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা আলোকিত হয় না সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তরটা হবে প্রক্সিমা সেন্টাউরি এ দেখো তোমরা তোমাদের ভূগোল বইয়ে দু নম্বর পেজে চলে যাবে সেইখানে এই জায়গাটা খেয়াল করো সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি অর্থাৎ প্রক্সিমা সেন্টাউরি হল একটা নক্ষত্র আর আমরা জানি নক্ষত্রের নিজস্ব আলো থাকে এরা সূর্যের আলোয় আলোকিত হয় না তাহলে এখানে সঠিক অপশনটা হয়ে গেল অপশন গ কিভাবে উত্তরটা লিখবে দেখে নাও তোমরা পুরো সেন্টেন্সটা লিখবে লিখে ড্যাশ দিয়ে ক অপশনের উত্তরটা লিখে দেবে এবার চলো তারপরের কোয়েশ্চেনটা দেখে নিই এক দশমিক দুয়ে বলেছে মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধুলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল কি সৃষ্টি হয়েছিল উত্তরটা হবে নিহারিকা খ অপশন এটা তোমরা তোমাদের বইতে এক নম্বর পেজে পেয়ে যাবে এটা এক নম্বর পেজ এই লাইনটা তোমরা খেয়াল করো মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণ ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা দেখে নিলে পুরো একই লাইন ওখানে তুলে দেওয়া আছে তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে গেল অপশন খ কিভাবে তোমরা খাতায় লিখবে দেখে নাও পুরো সেন্টেন্সটা লিখবে লিখে ড্যাশ দিয়ে খ অপশনটা লিখে দেবে তোমরা খাতাতে কিন্তু এইভাবে প্রশ্নটা লিখে তারপর সঠিক উত্তরটা লিখবে এইভাবে পুরোটাই লিখতে হবে কিন্তু তোমাদের এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে এর পরের কোয়েশ্চেনটা ছিল এক দশমিক তিনে সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো কি সেটি হলো শুক্র অপশন খ হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের ভূগোল বইয়ে ছ নম্বর পেজে পেয়ে যাবে এ দেখো এই লাইনটা খেয়াল করে দেখবে শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে ঘোরে তাহলে এই লাইনটা থেকেই বুঝতে পারলে যে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে প্রদক্ষিণ করে চলো তাহলে সঠিক উত্তরটা কীভাবে তোমরা খাতায় লিখবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রশ্নটা টুকে নেবে তারপরে একটা ড্যাশ দিয়ে খ নম্বর অপশনটা লিখে দেবে চলো এবার পরের কোশ্চেনটা দেখে নিই পরের কোশ্চেনে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক একে বলেছে একটি বামন গ্রহের উদাহরণ হলো ড্যাশ এই উত্তরটা তোমরা তোমাদের ভূগোল বইতে আট নম্বর পেজেই পেয়ে যাবে এই দেখো এই লাইনটা দেখে খেয়াল করো দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ ব্যাখ্যা দিয়েছিলেন দেখে নিলে চলো এবার পরের প্রশ্নটা আমরা দেখে নিই পরের প্রশ্নটা বলেছে দুই দশমিক এক দশমিক দুইয়ে এ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষজ বল থেকে বেশি এই উত্তরটা তোমরা তোমাদের বইতে সাত নম্বর পেজে পেয়ে যাবে এ দেখো সাত নম্বর পেজে এখানে বৃহস্পতি রয়েছে এই লাইনটা দিকে খেয়াল করো সব থেকে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি বা জুপিটার মধ্যাকর্ষণ বলো কিন্তু সবথেকে বেশি তাহলে এই লাইনটা থেকেই পরিষ্কার উত্তরটা হবে জুপিটার বা বৃহস্পতি কীভাবে তোমরা লিখবে দেখে নাও তোমরা এই শূন্যস্থানের মধ্যে বৃহস্পতি কথাটা লিখে দেবে দুই দশমিক দুয়ে বলেছে ক স্তম্ভের সঙ্গে ক্ষতম্ভ মেলাও কস্তম্ভে রয়েছে প্রথমে আকাশগঙ্গা এটা কী হবে এটা হবে ছায়াপথ এটা তোমরা কোথায় পাবে এই দেখো তোমাদের ভূগোল বইয়ের দু নম্বর পেজ দু নম্বর পেজের এই জায়গাটা খেয়াল করবে তোমরা এই লাইন দুটো পড়লেই নিজেরা বুঝতে পারবে যে ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গার সাথে ম্যাচ করছে কারণ এই ছায়াপথের মধ্যেই আকাশগঙ্গার অবস্থান তাহলে প্রথমেরটা হয়ে গেল ছায়াপথ আর দ্বিতীয়টা কি নীলগ্রহের চারিদিকে ঘুরে কে উত্তরটা হবে চাঁদ তাও আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা তোমাদের ভূগোল বইতে সাত নম্বর পেজটা আগে দেখো সাত নম্বর পেজে দেখো এখানে রয়েছে পৃথিবী পৃথিবীকে কি বলা হচ্ছে নীল গ্রহ এই জলের অংশগুলো ওপর থেকে বা মহাকাশ থেকে দেখলে নীল রঙের মনে হয় তাই এর নাম নীল গ্রহ তাহলে পৃথিবীকে বলা হচ্ছে নীল গ্রহ আর আট নম্বর পেজে চলো দেখিয়ে দিচ্ছি আট নম্বর পেজে দেখো এখানে রয়েছে চাঁদ পৃথিবীর উপগ্রহ তার মানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে তাহলে নীলগ্রহকে কে প্রদক্ষিণ করছে নীলগ্রহকে প্রদক্ষিণ করছে চাঁদ তাহলে এই অপশনটার সঙ্গে এটা এবার বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস এটা কোথায় পাবে এই দেখো এটা নম্বর পেজ তোমরা ভূগোল বই নয় নম্বর ওপরের দিকে চলে যাবে এই দেখো সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু দেখে নিলে তাহলে এটার সঙ্গে কি হলো না এটার সঙ্গে হয়ে গেল এক নম্বর তাহলে তোমরা খাতায় কিভাবে ম্যাচিংটা লিখবে দেখো আকাশগঙ্গার সোজাসুজি লিখে দেবে দু নম্বর অপশনের ছায়াপথ তারপরে দ্বিতীয় অপশনে ছিল নীল গ্রহের চারিদিকে ঘোরে সঠিক উত্তরটা পাশে লিখে দেবে তিন নম্বর দিয়ে চাঁদ আর তিন নম্বরে ছিল বৃহত্তম গ্রহাণু এটা হয়ে গেল সেরেশ তোমরা এইভাবে পেন্সিল দিয়ে ছক কেটে সুন্দর করে বক্স এঁকে তার পাশাপাশি সঠিক উত্তরটা লিখে দেবে ঠিক এইভাবেই ছকটা করবে এর পরের কোশ্চেন দেখো তিন নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও দুটো প্রশ্ন আছে দু নম্বর করে এর জন্য চার নম্বর ধার্য হয়েছে তিন দশমিক আগে বলেছে সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় কেন এ দেখো পাঁচ নম্বর পেজ পাঁচ নম্বর পেজে তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে সূর্যের বাইরের অংশে ব্র্যাকেটে লিখবে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌর সৌরঝড় বা সোলার স্ট্রম বলে প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয় এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব এর পরের কোশ্চেন রয়েছে ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই দেখো তোমাদের ভূগোল বইয়ের নয় নম্বর পেজে তোমরা চলে যাবে সেখানে দেখবে এই পর্ষণটার দিকে খেয়াল রাখো ধূমকেতু এই কটা লাইনের মধ্যে বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে কারণ এটা ঝাটার মতো দেখতে লেজ বিশিষ্ট থাকে আর সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এইগুলোই প্রধানত বৈশিষ্ট্য আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি দেখো তোমরা এইভাবে খাতায় লিখে নেবে ওপরে লিখে নেবে ধূমকেতুর বৈশিষ্ট্যগুলি হলো একটা ড্যাশ দেবে ড্যাশ দিয়ে এক দুই তিন চার করে পয়েন্ট করে লিখে দেবে এক নম্বর লিখবে ধূমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে দুই নম্বর সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে তিন নম্বর ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাটার মতো চার নম্বর ধূমকেতুর দেহ লোহা নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি এ চারটে পয়েন্ট লিখে দিলেই হবে চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব চার নম্বরে বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখো দেখো এই উত্তরটা তোমরা তোমাদের ভূগোল বয়ে ছ নম্বর পেজে পেয়ে যাবে ছ নম্বর পেজে দেখো গ্রহের অন্তর্গত যে চারটে পয়েন্ট আছে এখান থেকেই পার্থক্যটা তৈরি করা যায় গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই তাহলে নক্ষত্রে সেটা আছে তারপরের পয়েন্ট হচ্ছে নক্ষত্রের আলোয় গ্রহরা আলোকিত হয় আর নক্ষত্র কিন্তু গ্রহের আলোকিত হয় না নক্ষত্রের আকর্ষণে গ্রহরা নক্ষত্রের চারিদিকে করে কিন্তু নক্ষত্রের ক্ষেত্রে সেটা হয় না গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট হয় আর নক্ষত্র কিন্তু আকারে অনেক বড় এইভাবে পার্থক্যগুলো করা যায় তোমাদের তিনটে লিখতে বলেছে তোমরা যে কোনো তিনটে লিখবে আমি এখানে লিখে দিয়েছি দেখো তিনটে তোমরা এইভাবে লিখে নেবে আগে একটা ছক কেটে নেবে এইভাবে করবে ওপরে গ্রহ নক্ষত্র আর একটা লাইন লিখে নেবে ওপরে গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য হলো একটা ড্যাশ দেবে বা কোলন দেবে দিয়ে তারপরে এক নম্বর পয়েন্ট লিখবে গ্রহর নিজস্ব আলো ও উত্তাপ নেই আর এপাশে নক্ষত্র ঘরে লিখবে নক্ষত্র নিজস্ব আলো ও উত্তাপ আছে দু নম্বরে লিখবে নক্ষত্রের আকর্ষণে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘরে আর এপাশে লিখবে কিন্তু নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘরে না তারপর তিন নম্বর পয়েন্ট গ্রহ নক্ষত্রের তুলনায় অনেক ছোট হয় আর এপাশে লিখবে নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হয় চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব লাস্ট প্রশ্ন পাঁচ নম্বরে বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও একটাই প্রশ্ন পাঁচ নম্বর ধার্য আছে আমাদের সব কাছের নক্ষত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও এটা তোমরা তোমাদের বইতে চার নম্বর আর পাঁচ নম্বর পেজে পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা তোমাদের চার নম্বর পেজ চার নম্বর পেজে এইখানটাতে চলে আসো চার নম্বর পেজে তোমরা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দেবে আমি পড়ে দিচ্ছি দেখো আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান দুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য সদ্য জন্মানো নক্ষত্র মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে এ পর্যন্ত লিখে দিলে তারপর দেখো চলে যাবে তোমরা পাঁচ নম্বর পেজে সেখানে দেখো এই পয়েন্টগুলো রয়েছে এর মধ্যে থেকে তোমরা তিনটে পয়েন্ট লিখবে কোন পয়েন্ট লিখবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তারপর তোমরা এই পয়েন্টটা লিখবে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ডিগ্রি ভেতরের দিকের উষ্ণতা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিখলে প্যারা চেঞ্জ করে তারপর প্যারা চেঞ্জ করে এই লাইনটা লিখবে পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী তারপর এই পয়েন্টটা লিখবে সূর্যরশ্মির দু হাজার কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় তারপর এটা লিখবে না এটা লিখবে না আবার এটা লিখবে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলো হলো সৌর কলঙ্ক এটা লেখার দরকার নেই তাহলে এ কটা পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে তাছাড়া আমি অন্যভাবে লিখেছি দেখো তোমরা এটা লিখলেও হবে তোমরা সবার উপরে লিখে নেবে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য তারপর লিখবে আকাশগঙ্গা লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলো তারা হল সূর্য চারশো ষাট কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকেচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য সদ্য জন্মানো নক্ষত্র ও মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছহাজার ডিগ্রি সেলসিয়াস আর ভেতরের দিকের উষ্ণতা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর চেয়ে তেরোল লক্ষ লক্ষ গুণ গুণ বড় আর ভারী সূর্যরশ্মি কোটি ভাগের ভাগ পৃথিবীতে তিন এসে পৌঁছায় এটুকু লিখলেই চলবে তোমরা এটাও লিখতে পারো অথবা আমি যে আগে দেখিয়ে দিলাম ওই কটা পয়েন্টও লিখতে পারো তবে দুটো ক্ষেত্রেই কিন্তু এই লাইনটা অবশ্যই প্রথমে লিখে নেবে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য তাহলে আজকে আমি ক্লাস সিক্সের জানুয়ারি মাসে দেওয়া পরিবেশ ও ভূগোল বিষয়ের কুড়ি নম্বরে কোয়েশ্চেন পেপারটা সলভ করে দিলাম আশা করি তোমাদের অনেক উপকারে আসলো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতমে প্রেস করে রাখো তাহলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে এসে পৌঁছবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা